টাইম আউট বিষয়টি নিয়ে আগে শুনে থাকলেও আজ প্রথম তা বাস্তবায়িত হতে দেখল সারা বিশ্ব। 2023 পুরুষদের 50 ওভারের বিশ্বকাপের 38 নম্বর ম্যাচটি চলছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে। ম্যাচের 25তম ওভারে সাকিব আল হাসানের দ্বিতীয় বলে মাহমুদউল্লাহ রিহাদের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সামারা বিক্রমা। তারপরেই মাঠে ব্যাট হাতে আসেন শ্রীলঙ্কার কিংবদন্তি অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। কিন্তু দুর্ভাগ্যবশত মাঠে নেমে হেলমেট পরতে গিয়ে তার স্ট্রাইপটি ছিঁড়ে যায়, তাই তিনি সতীর্থদের কাছে নতুন হেলমেট আনতে বলেন। কিন্তু সেই হেলমেট পৌঁছতে বেশ দেরি হয়ে যায়, ফলত বল হাতে সাকিব আল হাসান আম্পায়ারের কাছে বিষয়টি তুলে ধরেন এবং আইসিসির নিয়ম অনুসারে আম্পায়ার ব্যাটসম্যানকে সময় অপচয়ের শাস্তি হিসেবে আউট দিতে বাধ্য হন। আইসিসি এর নিয়ম অনুযায়ী একজন ব্যাটসম্যান আউট হওয়ার পরে সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটসম্যানকে পরবর্তী বলটি খেলতে হবে, যা অ্যাঞ্জেলো ম্যাথিউজ করতে ব্যর্থ হয়েছিলেন। এক্ষেত্রে উল্লেখ করা যায়, যদি বিপক্ষ দল ব্যাটসম্যানকে ফিরিয়ে আনতে চায় তো তা করতে পারেন, অর্থাৎ বিপক্ষ দল চাইলে আউট না দিতে পারেন। অ্যাঞ্জেলো ম্যাথিউজের এই আউট এবং সাকিবুল হাসানের স্পোর্টসম্যান স্পিরিটকে আপনি কতটা সমর্থন করেন?